নমস্কার বন্ধুরা মমতা কিচেন উইথ ভেজ ফ্রেড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সহজেই কিভাবে ধনে পাতা চাটনি বানাতে হয় তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা আর নিয়েছি একটি সেদ্ধ করা টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আছে কয়েক ফোঁটা রসুন আর লবণ আর কাঁচা সর্ষে আর এই ধনে পাতাগুলো আমার বাগানে তো এই ধনে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ধনে পাতাগুলোর গোড়াগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব আর এবার আমি আরও ছোট ছোট করে ধনে পাতাগুলো টুকরো টুকরো করে নেব এইভাবে ধনে পাতাগুলো ছোট ছোটো করে কেটে নিতে হবে তাহলে কিন্তু মেক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি সেদ্ধ করা টমেটো আপনারা চাইলে গ্যাসের মধ্যে কিন্তু পুড়িয়েও নিতে পারেন তো আমি এই টমেটোকে ভাতের মধ্যে কিন্তু একটু পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে সেদ্ধ করে দিলেও কিন্তু হয়ে যায় আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই আর টমেটোর খোসা আমি ছাড়িয়ে দিয়েছি এবার টমেটোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব এবার আমি দিয়ে দিলাম রসুন আর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব খুব সুন্দরভাবে আমার কিন্তু পেস্ট হয়ে গেছে আর ধনে পাতার এই চাটনি শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী তো ধনে চাটনি আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর ধনে পাতার চাটনি কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হয় তা না হলে দানা দানা থাকলে খেতে ভালো লাগে না আর ভাত রুটি সিঙাড়া আরও পরোটা এর সঙ্গে কিন্তু এই চাটনি খেতে দারুণ লাগে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্যই থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু এই চাটনি ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব উপকারী চাটনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন